এটা হলো আউটডোর পন্ড। অনেকেই বলে থাকে যে তাদের নাকি আউটডোরে পন্ডে মাছে বাচ্চা খেয়ে ফেলে মাছে, কিন্তু দেখেন এখানে কি পরিমাণ বাচ্চা, একটা বাচ্চাও খাচ্ছে না। বিভিন্ন সাইজের ছোট বড় অনেক ধরনের বাচ্চা আছে। এটা আসলে সিক্রেটটা কি, কেন বাচ্চা খাচ্ছে না এখানে, সেই জিনিসটা আমি আপনাদের কাছে জানাবো। আপনারা এখানে জিনিস খেয়াল করবেন, এই আউটডোর যে পন্ড, আউটডোর পন্ডের মূল বিষয়টা কি আসলে? আউটডোর পন্ড সবসময় মনে রাখবেন, আউটডোর পন্ডের মূল বিষয় হলো পানি, ওয়াটার। এই পানিটা অবশ্যই ওল্ড ওয়াটার হতে হবে, অর্থাৎ এখানে প্রচুর, এই পানিটা অনেক আগের, এখানে প্রায় 1-1.5 বছর যাবত যে পন্ডে মাছ পড়ে। এই পানিটা আমি সবসময় 30% বা 20% চেঞ্জ করি, বাকি পানিটা ঠেকে যায়। এই পানিটা প্রচুর ওল্ড ওয়াটার, কিন্তু পানিটা দেখেন একদম পরিষ্কার, কোনো ময়লা নাই। তো মূল বিষয়টা হলো এটা, আপনাকে অবশ্যই এখানে ওল্ড ওয়াটার দিতে হবে, পুরাতন পানি দিতে হবে। আপনি যদি নতুন পানি ব্যবহার করেন সেখানে মাছে অসুস্থ হবে এবং মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আপনি দেখেন এখানে এক ধরনের প্লান্ট, কয়েক ধরনের প্লান্ট আমি ব্যবহার করছি, যেগুলো দেখে এটা হলো আপনার, এই যে আমাদের দেশে পাওয়া যায় এটা, আপনি ওই নদীতে বা পুকুরে পাবেন, এর শিকড়টা অনেক বড় হয়। এই শিকড়ের নিচে গিয়ে আপনার ওই গাপ্পি মাছের যে বাচ্চাগুলো সেগুলো হাইড করে। তারপর আর একটা পাবেন এখানে ফ্রগবিট, এই ফ্রগবিট শিকড়গুলো অনেক বড় হয়। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা আপনার গাপ্পি মাছের জন্য হর্নট, এই হর্নট প্লান্টটা অবশ্যই আপনার গাপ্পি যেখানে আপনি ব্রিডিং করাবেন সেখানে এই হর্নটা প্রচুর পরিমাণে দিতে হবে। আর বিভিন্ন ধরনের আমি প্লান্ট রাখছি ভিতরে, তো যার ফলে হয় কি, এই গাপ্পির মাছগুলো বাচ্চা, যেটা বাচ্চাগুলো দেখেন কি পরিমাণে বাচ্চা, এটার মধ্যে একটা বাচ্চাও খায় না। বিভিন্ন সাইজের বাচ্চা আছে, ছোট বড়, একটা বাচ্চাও সে খাচ্ছে না আল্লাহর রহমতে। কারণ হলো এই পানিটা প্রচুর ওল্ড ওয়াটার, পুরাতন পানি, এবং আপনার এই পানিতে আছে অনেক ধরনের, এই পন্ড পুরাটা খেয়াল করবেন, পুরোটা আপনার প্লান্ট দিয়ে ভরপুর, এখানে পুরোটা প্লান্ট। আর এটা সম্পূর্ণ খোলামেলা জায়গায়, দেখেন উপর থেকে রোদ আসছে এখানে, এই ফাঁকা জায়গাটার মধ্যে এটা, এখানে রোদ পড়ে, রোদের আলোতে পানিটা আপনার হালকা একটু গ্রিন হয়ে থাকে, বুঝতে পারছেন, যার ফলে এখানে আপনার একটাও মাছ বাচ্চা খাবে না, সব মাছের বাচ্চা এখানে থাকবে, একটাও খাবে না। তো এটা আপনার এই আউটডোর পন্ডের মূল বিষয় হলো আপনাকে এখানে অবশ্যই পুরাতন পানি ব্যবহার করতে হবে। আপনার প্রথম দিকে এটা এখানে দেখা যাচ্ছে পানি দেওয়ার পর মোটামুটি 1 মাস পর এখান থেকে আপনি ভালো প্রোডাকশন পাবেন। আর দ্বিতীয় বিষয় হলো আপনাকে পন্ড অবশ্যই প্লান্টেড করতে হবে, বিভিন্ন ধরনের, দেখেন যে প্লান্টগুলো, শিকড়গুলো কত বড়, এই শিকড়ের মধ্যে গিয়ে গিয়ে আপনার গাপ্পি ফ্রাই হাইট করবে। আর আপনাকে, আর সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আপনাকে এদেরকে, আপনার যদি আপনি চান যে আপনার মাছগুলো তাতে বড় হোক, এদেরকে আপনাকে অবশ্যই লাইভ ফুড খাওয়াতে হবে, এবং আপনাকে খাবারের পরিমাণটা আপনাকে বুঝতে হবে, এদেরকে অতিরিক্ত খাওয়ানো যাবে না, যেটা যে পরিমাণ খাওয়ালে ওরা গ্রোথ করবে সেই পরিমাণ খাবার দিতে হবে। খাবার যদি আপনি বেশি দেন, অনেক সময় খাবার বেশি দেওয়াতে গাপ্পির বাচ্চা মারা যায়। আর গাপ্পি যখন বাচ্চা দেবে ওদেরকে হাই প্রোটিন খাওয়ানো যাবে না, ওদেরকে একটু সাধারণ খাবার খাওয়াতে হবে। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।